লাবণ্য তর্ক। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ। ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেজন্যই ওকে এত সস্নেহ করি। দেখো না ও কেমনতর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললে, ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটত বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও যাবেন না, না উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে, সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে, যে পারে না তার ওপর দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে, দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার ওপর আমি একটুও অত্যাচার করতে চাই না। আমি তো এই জানি লাবণ্য ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের ওপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লে এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানে যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তামা দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্যেই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ, সংসারের প্রতিদিনের চাপেই তার গড়ন পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বতন্ত্র কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত, যে পুরুষ তা না বোঝে সে যতই ডানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়, হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাই নে, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়, কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না, যে আমি সাধারণ মানুষ ঘরের মেয়ে তাকে উনি দেখতে পেয়েছেন বলেই মনে করি নে। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা হয়ে উঠছে, সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকে ও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না, তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে ওর মনে খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়ে থাকবো, আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা দু চার দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কী? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বাকি। কেবল এটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম তুমি অমিতের কাছে না হয় ক্ষণকালের মায়া রূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না?
তোমার কাছে অমিত কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করল না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি, তুমি অনেক বই পড়া মেয়ে, তোমার মতো করে ভাবতেও পারি না, কথা কইতেও পারি না। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারি না, কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েই যে তোমাকে দেখছি মা। সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে, ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের ওপর নুয়ে পড়ে, দুই হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি, তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও, মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না, বিয়ে করবো না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনের একটা জেদ চাপলে আর তোমার সোজাগড়া, তোমাকে সোজাগড়া যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নত মুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে, তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে, তোমরা ভিতরে ভিতরে যে সব ভাব গড়ে তুলছো, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময় মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণের ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলছো, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে, এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা গোপন যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে। এও তো সূক্ষ্ম, যোগমায়ার মা ঠাকুরন নিয়ে কথা এমন বুঝতেন না। বললে, কর্তা মা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তাকে ধাক্কা সইতে পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেন না সেটা অস্পষ্ট। যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না, যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো এ আমি মনেও করতে পারি না। এক সময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়বো আর পাশ করবো, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলাম আমিও ভালোবাসতে পারি, আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলোই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি, এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা, বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। বাসা বদল অধ্যায় নয়, গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15-র মধ্যে কলকাতায় ফিরবে। নরেন মিত্রের খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন বেরোবে না, 1 মাস যায় 2 মাস যায় ফেরবার নামও নেই। শিলংয়ের বাসার মেয়াদ ফুরিয়েছে, রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসলো। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে, এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর, তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মোড়ে, তারই বিধবা এটা ভাড়া দেয়। জালনা দরজা প্রভৃতি কার্পণ্যে ঘরের মধ্যে তেজ মরুদ বোম, এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অল্প অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অক্ষত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন, বললেন, বাবা, নিজেকে নিয়ে একই পরীক্ষা চলেছে? অমিত উত্তর করলে, উমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নিরাশ ভাবের তপস্যা, খাল খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেওয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারে, নগদটা আমাকেই তার কাজটাও যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন আমাদের বাড়িতে এসে থাকো, থেমে গেলেন, ভাবলেন বিধাতা একটা কাণ্ড ঘটিয়েছে তুলেছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গেই লক্ষ্মী ছাড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না, একদিন
বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চার পেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টি বিন্দুর অসংগত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল। প্রথমে নিয়ে নিজেই হেসে নিল একচোট, তারপরে চললো কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিলে বাধা, কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না সেই কলকাতায় অমিত কিনেছিল এক অন্য অনেক দামের বরসাতি। যেখানে সর্বদাই প্রয়োজন সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানেই ফেলে এসেছে, আর তা যদি না হয় তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা আছে পড়ে। যোগমায়া ঘরে ঢুকে বললে, নে কি কাণ্ড অমিত? অমিত তাড়াতাড়ি টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্বন্ধ প্রলাপে মেতেছে, দশা আমার চেয়ে ভালো নয়। অসম্বন্ধ প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়, অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্যে উপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রু বর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে শোঁসো করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্ট স্বরূপে মাথার ওপরে এক মঞ্চ খাড়া করেছি, ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানে নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত, পলিটিক্সের একটা মূল নীতি এখানে প্রত্যক্ষ। মূলনীতি কি শুনি? সেটা হচ্ছে এই যে, ঘরওয়ালা ঘরে বাস করে না, সে যত বড় ক্ষমতাশালী হোক, আর শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে তার যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ায় খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন ততই মনে হয় তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পা সদস্য, এমন সাদা মন, গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি! আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্যর চেয়ে ওকে অনেক বেশি সুন্দর ঠেকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্ত ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে? সেই সোনারচাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে? খামোখা বলে বসলেন কি না বিয়ে করবেন না, যেন কোনো রাজরাজেশ্বরী ধনুক ভাঙাপন। এত অহংকার সইবে কেন? পোড়ার মুখীকে যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে, তারপরে কীভাবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়লো লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের ওপর শাল মেলে গৌরকির মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরও বেড়ে উঠলো। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, কর্তাম আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই যার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিতকে বলি মন বলছিল বুঝি, বাইরে দমকা হাওয়া দৌড়াতে পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনই ব্যতিব্যস্ত যেন তাদের মেয়েদের সময়টার সঙ্গে উর্ধ্বস্ত আছে তাদের পাল্লা চলছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠলো, যাক সব বাধা ভেঙে সব দ্বিধা উড়ে অমিতের দুই হাত আর চেপে ধরে বলে উঠি, জন্মে জন্মান্তরে আমি তোমার, আজ বলা সহজ। আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠলো হু হু করে, কি যে হেঁকে উঠছে তার ঠিক নেই, তারই ভাষায় আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টিধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করে কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে, কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল, এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নিত্যোন্মত দেবতার মাভৈরব আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়, তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল তার কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কতদিন থেকে কত দূর থেকে আসছে, সেই কথাটির জন্যেই আমার প্রাণে আমার ইষ্ট দেবতা এতদিন অপেক্ষা করছিলেন, স্পর্শ করলো আর সেই কথাটি আমার সমস্ত জীবন আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠলো বালিশের মধ্যে মুখ লুকিয়ে। লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো,
সত্য সত্য, এত সত্য আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপর একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে নিবিড় একটা নৈরাশ্যে। মনে হলো ওর জীবনে যা জলবার তা একমাত্র দপ করে জলে তারপরে গেল নিবে। সামনে কিছুই নেই, অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এর কিছুই আগে ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিল। কিছু সময় গেল মন দিতে, তারপর গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারিনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললে, এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রাখো কেন? ধরে রেখো না। লাবণ্যের বুকের ভিতরটা ফুলে ফুলে উঠলো, মুখ দিয়ে কথা বেরোলো না। এইমাত্র যে দশা ওর দেখে এলুম বুক ফেটে যায়, এমন ভিক্ষুকের মতো। কার জন্য এখানে ও পড়ে আছে? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তা কি একটুও বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধকণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠলে, আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি, এতদিন যা ছিলুম সবচেয়ে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আরেক আরম্ভ, এই আরম্ভের শেষ নেই। আমার মধ্যে যে কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায় অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি, এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য নিজেকে চাপা দিয়ে রেখো না, অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও, একটু ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলেছে সেই আলো যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা এখন চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতের বাসায়। পরবর্তী পর্ব দশম পরিচ্ছেদ দ্বিতীয় সাধনা পরের দিন। ধন্যবাদ।